অপমান তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে না পেরে মুশফিকুর রহিম অবশেষে নিজে থেকেই বিদায় নিলেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ঘোষণাটি দিলেন এই সময়ে, যার একদিন আগে দল দুবাই থেকে ফিরেছে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার হতাশা নিয়ে। ঘোষণাটি দিলেন এমন মুহূর্তে আন্তর্জাতিক টি টোয়েন্টি সময়ের হিসাবে সবচেয়ে বেশি 15 বছর 281 দিনের কেরিয়ার তার। যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় মুশফিকুর রহিম জানিয়ে দিয়েছেন তিনি আর টি টোয়েন্টিতে খেলবেন না। ক্রিকেটের ছোট সংস্করণ থেকে বিদায়কালে কী পদচিহ্ন রেখে মুশফিক এক নজরে তার দেখে নেওয়া যাক। ম্যাচ খেলেছেন 202টি ইনিংস 93 রান, 1500 সর্বোচ্চ, 72 গড়, 19.48 স্ট্রাইক রেট, 115.03, সঙ্গে 6টি 50, 27টি 6, 4টি সেরা ম্যাচের পুরস্কার, উইকেট কিপিংয়ের 42টি ক্যাচ আর 30টি স্ট্যাম্পিং ও উল্লেখ করার মতো। এত এত সংখ্যার ভিড়ে মুশফিককে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়তে হয়েছে স্ট্রাইক রেট নিয়ে। 202 টি টোয়েন্টি 93 ইনিংসে ব্যাট করে 1303 বল খেয়ে করেছেন 1500 রান, স্ট্রাইক রেট 115.3। আর রান তোলার এই গতি নিয়ে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ওয়াসিম আকরামও প্রশ্ন তুলেছিলেন ধারাভাষ্য ককে, বলেছেন 100 এর বেশি ম্যাচ খেলেও স্ট্রাইক রেট মাত্র 115 কেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।